হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রাজা, তোমাদের সাথে আছি টেক একাডেমি ইউটিউব চ্যানেলের সাথে। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন রিক্রুটমেন্টের খবর নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্সের পক্ষ থেকে কিন্তু অল ইন্ডিয়া রেসপেক্টে মেল এবং ফিমেল উভয়ের জন্যই কিন্তু নতুন রিক্রুটমেন্ট বার করে দিয়েছে। এবং এখানে বলে রাখি, তোমরা যারা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো এবং 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেছো, তোমরা সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। তো তোমাদের জন্য কিন্তু এটা খুব কাজের ভিডিও হতে চলেছে। সঙ্গে থাকো, পাশে থাকো, চলো তাহলে ভিডিওটা শুরু করি। ওকে বন্ধুরা, তো এবারে যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে কথা বলি, তাহলে প্রথমেই বলে রাখি এখানে কিন্তু তিনখানা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে বলে দিয়েছে। তো প্রথম যে পোস্টটা বলে দিয়েছে সেটা কিন্তু সিনিয়র অ্যাসিস্ট্যান্টদের জন্য। তো প্রথমে এখানে বলে রাখি, তোমাদের বয়স যাদের 27 বছরের মধ্যে আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং সাথে সাথে বলে রাখি, তোমরা এনি ফিল্ড থেকে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, সায়েন্স, আর্টস, কমার্স, তারা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেবেল। টোটাল যে শূন্য পদ আছে এখানে কিন্তু 8খানা আছে। এবং সাথে সাথে বলে রাখি, তোমাদের যে পে স্কেল হবে সেটা কিন্তু লেভেল 7 অনুযায়ী হবে। ওকে বন্ধুরা, এবারে যদি সেকেন্ড পোস্ট নিয়ে তোমাদের সামনে কথা বলি, তাহলে এখানে যে সেকেন্ড পোস্টটা বেরিয়েছে সেটা কিন্তু জুনিয়ার অ্যাসিস্ট্যান্টদের জন্য বেরিয়েছে। তো সবার প্রথমে বলে রাখি, এখানে কিন্তু টোটাল শূন্য পদ 30খানা। এখানে কিন্তু পে স্কেল যেটা হবে সেটা লেভেল 2 অনুযায়ী হবে। এবং সাথে সাথে বলে রাখি, তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো যে কোনো বোর্ড থেকে, তারা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের বয়সসীমা কিন্তু 27 বছরের মধ্যে হতে হবে। এবং এখানে বলে রাখি, তোমরা কিন্তু এই পদে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিন্তু বেসিক যে কম্পিউটার নলেজটা আছে সেটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। এবারে যদি থার্ড পোস্ট নিয়ে কথা বলি, তাহলে যে থার্ড পোস্টটা বেরিয়েছে সেটা কিন্তু জুনিয়ার অ্যাকাউন্টেন্টদের জন্য বেরিয়েছে। তো প্রথমে এখানে বলে রাখি, তোমাদের বয়স 27 বছরের মধ্যে হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং সাথে সাথে বলে রাখি, তোমরা যারা যারা ব্যাচেলার ডিগ্রি করেছো ম্যাথ অথবা স্ট্যাটিস্টিক্স থেকে, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছে। এবং তার সাথে সাথে বলে রাখি, তোমরা যারা যারা বিকম করেছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং এখানে যে নাম্বার অফ পোস্ট বেরিয়েছে সেটা কিন্তু 4খানা বেরিয়েছে। এবং সাথে সাথে তোমাদের যে পে লেভেল হবে সেটা কিন্তু লেভেল 4 অনুযায়ী হবে। এই ছিল টোটাল কোয়ালিফিকেশান। এবারে যদি ডিজারেবল কোয়ালিফিকেশানে আসি, তাহলে তোমাদের এখানে কিন্তু বেসিক কম্পিউটার অ্যাকাউন্টিংয়ের সম্পর্কে যে 3 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে, যদি তোমাদের কারোর থাকে তোমরা এখানে দিতে পারবে, না থাকলে তাতেও কোনো অসুবিধা নেই, তবুও এই পোস্টের আন্ডারে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা, এবারে যদি সিলেকশন প্রসেসে আসি, তাহলে এখানে যে CBT 1 কন্ডাক্ট করা হবে, এখানে কিন্তু প্রথমেই বলে রাখি কোনো রকমের ইন্টারভিউ থাকছে না। এবং সাথে সাথে বলে রাখি, তোমরা যারা যারা 10+2 এর রেসপেক্টে ফর্ম ফিল আপ করছো, অর্থাৎ জুনিয়ার অ্যাসিস্ট্যান্টের রেসপেক্টে, তাদের যে কোশ্চেন আসবে সেটা কিন্তু 10+2 এর রেসপেক্টেই পেপার হবে। এবং যে আর দুটো পোস্ট আছে, অর্থাৎ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র অ্যাকাউন্টেন্ট, সেটা কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলেই কোশ্চেন পেপার থাকবে। ওকে বন্ধুরা, এবারে যদি সিলেবাসের ব্যাপারে কথা বলি, তাহলে CBT 1-এর রেসপেক্টে যে সিলেবাস থাকছে, প্রথমেই বলে রাখি এখানে কিন্তু 4খানা বিভাগ থাকছে। প্রথম যেটা থাকছে সেটা কোয়ান্টিটিভ অ্যাপ্টিটিউড থাকছে, তারপর লজিক্যাল রিজনিং থাকছে, তারপর কিন্তু এখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, এবং ইংলিশ থাকছে। তো প্রতিটা বিভাগ থেকেই কিন্তু 50খানা করে কোশ্চেন আসছে। এবং সাথে সাথে প্রতিটা কোশ্চেনের যে মার্কস সেটা কিন্তু 1 মার্কস করে, তার মানে টোটাল 200খানা কোশ্চেন 200 মার্কস থাকছে। এবং এখানে যদি বলে রাখি, টোটাল যে ডিউরেশন সেটা কিন্তু 180 মিনিট, মানে কিন্তু 3 ঘন্টার এক্সাম হবে। তো টাইমটা অনেকটাই বেশি, টোটাল 200খানা কোশ্চেন থাকছে এবং 180 মিনিট থাকছে। ওকে বন্ধুরা, এবারে যদি ইম্পর্টেন্ট ডেটে চলে আসি, তাহলে প্রথমেই বলে রাখি এখানে কিন্তু অ্যাপ্লিকেশন যে ফর্মটা সেটা ফিল আপ কিন্তু অনলাইনে করতে হবে। এবং তার যে ডেট আছে সেটা কিন্তু 15/7/2021 আছে। তো তোমাদের কিন্তু অনেক আগেই ভিডিও প্রোভাইড করে দিচ্ছি। এবং যে অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট সেটা কিন্তু 14/8/2021। এবং সাথে সাথে বলে রাখি, যে সিবিটি এক্সাম হবে তারও কিন্তু ডেট দিয়ে দিয়েছে এরা, এটা কিন্তু 20/9/2021 আছে। তো হাতে কিন্তু অনেকটাই সময় আছে, তোমরা যারা যারা চাও অ্যাপ্লাই করতে, তারা কিন্তু অ্যাপ্লাই করে দাও। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে তোমরা যাও, সেটাকে ভালো করে স্টাডি করো আগে নোটিশটা, তারপরে কিন্তু তোমরা অ্যাপ্লাই করে দাও।
ওকে বন্ধুটা, এখানে কিন্তু মেল এবং ফিমেল উভয়ই আবেদন করতে পারবে। এবং এখানে যদি অ্যাপ্লিকেশন ফিজের রেসপেক্টে কথা বলি, তাহলে জেনারেল অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরিদের জন্য কিন্তু যে ফর্ম ফিল আপের টাকা লাগছে সেটা কিন্তু 1500 টাকা লাগছে। এবং সাথে সাথে এসসি এসটি এবং মহিলাদের জন্য যে ফর্ম ফিল আপের টাকা লাগছে সেখানে কিন্তু কোনো রকমের কোনো টাকা লাগছে না। তো তোমাদের বলে রাখি, মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের জন্য কিন্তু টাকাটা অনেকটাই বেশি, কিন্তু যেহেতু এই ভ্যাকান্সিটা খুব ভালো ভ্যাকান্সি, তোমরা যারা যারা ইচ্ছুক তারা কিন্তু আবেদন করে দিতে পারো। তো বন্ধুরা, তোমরা আবেদন কিভাবে করবে? তো প্রথমে বলে রাখি, 15/7/2021 কিন্তু এই যে আবেদনের লিঙ্ক আছে সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এবং তোমরা ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে কিন্তু আমি অফিসিয়াল যে নোটিশটা বেরিয়েছে তার লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, অফিসিয়াল যে ওয়েবসাইট আছে তার লিঙ্কও প্রোভাইড করে দিয়েছি। তো www.natboard.edu.in এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। এবং সাথে সাথে বলে রাখি, ডেট, টাইম, ভেনু, সিবিটির যে এক্সাম, সেগুলো যদি কোনো রকমের কোনো চেঞ্জ আসে তাহলে কিন্তু তৎক্ষণাৎ আমি তোমাদের ভিডিও বানিয়ে দেবো কী কী চেঞ্জ আছে সেগুলো নিয়ে। এবং তার সাথে সাথে বলে রাখি, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক দিও। এবং সাথে সাথে যারা প্রথমবার এই চ্যানেলটাতে ভিজিট করছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবং তোমাদের মধ্যে যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা। তোমাদের যদি এরকম কেরিয়ার গাইডেন্স এবং জব আপডেটের নিউজ প্রতিদিন পেতে চাও তাহলে কিন্তু তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটার সাথে যুক্ত হও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।